ছাগলের বাচ্চা যদি কুকুরের দুধ পান করে তাহলে সেই ছাগলের হুকুম কি এটা কি জবে করে খাওয়া যাবে দেখুন কোনো ছাগলের বাচ্চা কিংবা কোন গরুর বাছুর যদি কোনো কুকুরের দুধ পান করে কিংবা কোনো সুগোরের দুধ পান করে বা এমন কোন জন্তুর দুধ পান করে এমন কোনো প্রাণীর দুধ পান করে যেটি খাওয়া হালাল নয় তাহলে সেক্ষেত্রে সেই ছাগলের বাছুর ছাগলের বাচ্চা কিংবা আপনার গরুর বাছুর সেগুলোর গোষ্ঠ খাওয়া কিংবা সেগুলো দুধ পান করা আমাদের জন্য হালাল হবে কিনা যেহেতু হারাম পান করে তার শরীর গঠিত হয়েছে তো এর উত্তর হলো যে যদি এক দু চষণ পান করে এক দুবার পান করে তাহলে তার সেক্ষেত্রে এটির গোষ্ঠ হারাল হারাম হওয়ার ক্ষেত্রে কোনো প্রকার পার্থক্য তৈরি করবে না বরং সেটি খাওয়া হালাল হবে আর যদি ছোটোবেলা থেকে এই কুকুর কিংবা শুকুর বা এরকম হারাম কোনো জন্তুর দুধ পান করেই সে বড় হয় কোনো ছাগলের বাচ্চা কিংবা মুরগি কিংবা গরুর বাছুর কিংবা অন্য কোনো জাতীয় পশু যদি হারাম খেয়েই সে বড়ো হয় তাহলে সেক্ষেত্রে এর বিধান হবে জাল্লালা বিধানের মতো জাল্লালা বলা হয় ওই মুরগিকে যে মুরগি নাপাক খেয়ে বেড়ায় যদি নাপাক খেয়ে বেড়ার কারণে তার গোস্তের মধ্যে কোনো প্রভাব না হয় অর্থাৎ নাপাকের দুর্গন্ধ গোস্তের মধ্যে ছড়িয়ে না পড়ে জব করার পরে যদি দেখা যায় যে গোস্তের মধ্যে কোনো গন্ধ টন্ধ না নাই নাই বরং স্বাভাবিক তাহলে সেক্ষেত্রে সে খাওয়া যাবে আর যদি গোস্তের মধ্যে গন্ধ ছড়িয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটির গোস্ত খাওয়াটা মাকরও বলেছেন ফুকা একরাম অতএব এরকম যদি হয় যে কোনো হারাম বস্তু পান করার ফলে হারাম জিনিস খাওয়ার ফলে তার শরীরের নেতিবাচক প্রভাব পড়েছে এবং দুর্গন্ধ তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে সেটা খারাপ মাকরু হবে অনচিত হবে তা সেক্ষেত্রেও হারাম হবে না কিন্তু জাললালাকে সাধারণত কিছুদিন বন্দী করে রাখতে হয় এক্ষেত্রে আবার ফোকা একরামের নানা মত আছে অনেকে বলছেন তিন দিন অনেকে বলছেন চল্লিশ দিন তাকে বন্দি করে রাখা মানে এই যে তাকে হালাল খাবার দেওয়া বা ওই যে নাপাকখানা থেকে তাকে বিরত রাখা তার ফলে তার মানে শরীরের মধ্যে নাপাক খাবার পরিবর্তে হালাল খাবার যখন অর্থাৎ পবিত্র খাবার যখন প্রবেশ করবে এবং দীর্ঘ সময়টা প্রবেশ করবে তখন সেটি খাওয়া হবে যাই হোক তো গরুর বাছুর কিংবা ছাগলের বাচ্চা যদি আপনার কুকুরের দুধ পান করে কিংবা শুকুরের দুধ পান করে এর ফলশ্রুতিতে সাধারণত এর গোষ্ঠের মধ্যে দুর্গন্ধ ইত্যাদির প্রভাব পড়ার কথা নয় এরকম যদি কোনো প্রভাব না পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া হালাল হবে এরপরে প্রশ্ন রিদানি এরকম একটা প্রচলন শুরু হয়েছে কিছু ঘটলেই বলা হয় এটা কেয়ামতের আলামত যেমন তুরস্ক সিরিয়ার ভূমিকম্প কোনো ঘটনাকে সুনির্দিষ্টভাবে কেয়ামতের আলামত সাব্যস্ত করা কতটুকু সঙ্গত দেখুন কেয়ামতের আলামত হিসাবে কোনো নির্দিষ্ট ঘটনাকে ধরেই আপনার মন্তব্য করে দেওয়া এটা অনুচিত একেবারেই অবান্তর বিশেষ করে নিশ্চিত করে বলে দেওয়া এটার তো কোনো সুযোগই নেই আর কেয়ামতের আলামত হিসাবে হাদিসেরা বিক্রিম সতাল্লাম ভাষ্যমতে অথবা কোরআনের কোরবর্ণ মতে কোনো বিষয় যদি দেখা দেয় কোরআনে যেটা বলা হয়েছে হাদিস যেটা বলা হয়েছে সেটা সুনির্দিষ্ট কোনো ঘটনার ক্ষেত্রে খাটিয়ে ফেলা বা খাটিয়ে দেওয়া এটা সবসময় উচিত নয় বা সবসময় এটা যৌক্তিক হয় না সঠিক হয় না ধরুন বলা হলো যে কী আগে ভূমিকম্প হবে এখন কোন ভূমিকম্পের কথা বলা হচ্ছে এটা চলমান প্রক্রিয়া কী আগের ভূমিকম্প এটাই যে সেটা সেটা তো আসলে নির্দিষ্ট করে বলা কঠিন বিশেষ করে সেটা যখন ক্যামতার আলামতের ভূমিকম্প হওয়ার জন্য যা দরকার হাদিসের বিভিন্ন ইয়ে থেকে ইশারা থেকে ইঙ্গিত থেকে যদি বোঝা যায় তাহলে তার আলোকে ওলামাইকরা মন্তব্য করবেন কিন্তু হুটহাট করে যেটাকে সেটাকে ক্যামতার আলামত বলা এটা সত্যি এ যুগে একটা মানে কি বলে একটা ফ্যাশন বা একটা প্রচলনে পরিণত হয়েছে এটা করা উচিত নয় তবে এটা ঠিক হাদিসে বলা হয়েছে ক্যামতার আগে ভূমিকম্পের পরিমাণ বাড়বে এবং সেটার অংশ এটা হতেও পারে আল্লাহ আলম আমাদের এলাকায় একবার হজ করলে নামের সঙ্গে হাজি যোগ করে আর একাধিকবার হজ করলে আলহাজ যোগ করে নামের সঙ্গে হাজি ও আলহাজ ব্যবহার করার বিধিবদ্ধ নিয়ম আছে কিনা নতুন করে আমি জানলাম এটা অবশ্য যে একবার হজ করলে হাজি হয় কয়েকবার হজ করলে আলহাজ হয় আল্লাহ রাহতুল্লাহ মানে অজ্ঞানতার তো একটা সীমা থাকবে যদি এরকম কেউ পার্থক্য করেন তাহলে সেটা নিচকে অজ্ঞানতা ছাড়া আর কিছু নয় হাজি শব্দের অর্থ হজকারী আলহাজ শব্দের অর্থ যিনি হজ করেছেন তিনি তো সাধারণত আপনার এই হাজি এবং আলহাজের মধ্যে আমরা যে পার্থক্য কথা শুনলাম এরকম কোনো পার্থক্য অর্থগত দিক থেকে না দুইটা একই জিনিস বিধায় এরকম পার্থক্য করা অনুচিত বিশেষ করে এগুলো আমাদের এখলাসকে নষ্ট করতে পারে তাছাড়া কেউ হজ করে আসলে সারা জীবন তিনি হাজি বা আলহাজ উপধি এই লকব বা টাইটেল তিনি নিয়ে বেড়াবেন এটাও একেবারেই অযৌক্তিকরণ হয়েছে কোথাও এরকম কোনো আমল করার পর তাকে সে আমলের সাথে সম্বন্ধ করে উপাধি দেওয়ার কথা বলা হয়নি সাবির হাজ করেছেন কাউকে হাজি বলা হয়নি কেউ কে আলহাজ বলা হয়নি আমরা নামাজ পড়ি আমাকে কেউ আমাদের কাউকে মুসল্লি কিংবা আল মুসল্লি বলা হয় না বিধায় এরকম প্রচলন এটা কোনো প্রশংসনীয় প্রচলন নয় বিশেষ করে এটি আমাদের এখলাসকে নষ্ট করে এবং লৌকিকতা আমাদের মধ্যে আনার আশঙ্কা তৈরি করে